30 ডিসেম্বর আমাদের সকলকে ভোট কেন্দ্রে যেতে হবে, দানশীলকে ভোট দিতে হবে এবং গণনা করে বিজয়ের মালা ছিনিয়ে আনতে হবে। তাদের সবাইকে নিয়ে আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে যাবে। তাদের শীতে ভোট দিয়ে ভোট গণনা করে বাড়িতে ফিরবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এই সরকার নির্বাচনকে বঞ্চনা করবার জন্য তার সব রকম অপকর্ম করেছে।